আপনি এখন পাচ্ছেন আছে আপনি আমি বলছি কি করে এই আপনি যান আপনি আমি কি করব আমি আরে ভাই জান তো আমি কেন কেন ভাই তো আপনি জান ভাই জান তো প্লিজ জান প্লিজ আপনি জান যার যোগ্যতা নাই আশ্বাস দিয়েছে যে বিভিন্ন কায়দায় করবে সেই কারণে অর্থটা আসছে আমি বলতে চাই এই মনোনয়নটা আমাকে আমাকে আগে বিনা টাকায় আমাকে নির্বাচন করতে দেওয়া হয়েছিল আমি বিনা টাকায় নির্বাচন করেছিলাম সেখানে আমি 4-5 কোটি টাকা খরচ করেছি আমার সংসার দিকে না তাকে আমি আমি মনোনয়নের জন্য না হোক আমি মানুষের জন্য যশোর 6 কেশবপুর বাসীর জন্য আমি এই কাজ করেছি আমি যেখানে কেউ মনোনয়ন নিয়ে যেতে চায় নাই উপনির্বাচনে 2020 সালে আমাকে মাটির চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিয়েছিলেন বলেছিলেন তুমি বসতে পারবা না আমি বসি না আমি 1778 ভোট পেয়েছিলাম সেই ভোটটা এনে আমি দিয়েছি এখানে মনোনয়ন বোর্ডে আমাকে বলেছে আমি মনোনয়ন বোর্ডে কথা বলেছি যে আমি দীর্ঘদিন সেখানে একটা পার্টি অফিস ছিল না আমি একটা পার্টি অফিস পালন করি দীর্ঘদিন যাবৎ তারপরও আমার মনোনয়ন দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিবের কাছে আমার আপনাদের মাধ্যমে অনুরোধ এই দল আমার 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 নেতা কর্মীদের পিছনে খরচ করেছেন আমার আমার ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমি দীর্ঘদিনের সময় করছি মনোনয়ন বাণিজ্য হয়েছে এই মনোনয়ন বাণিজ্য থেকে আমি মুক্তি চাই জাতীয় পার্টির এই মনোনয়ন বাণিজ্য হয়েছে এই মনোনয়ন বাণিজ্য যারা তারা করছে কি বন্ধ করবে এই জাতীয় পার্টি এই মনোনয়ন নিয়ে বাণিজ্য হয়েছে আমার কাছে টাকা নাই নাই আমি টাকা খরচ করেছি 5 কোটি আপনার নামটা কি আপনার নাম 5 কোটি আমি হাবিবুর রহমান আমি হাবিবুর রহমান নির্বাহী সদস্য জড়ি আমি আমি যশোর 6 কেশবপুর উপনির্বাচন করছিলাম আমি সেই উপনির্বাচন করার সময় আমি ক্ষতিগ্রস্ত আপনি শুনেন তো আমি ক্ষতিগ্রস্ত মাননীয় মহাসচিব এবং মাননীয় চেয়ারম্যান আমার ব্যাপারে অত্যন্ত ভাবে নিকৃষ্ট ভাবে আপনি শুনেন তো আপনি একজন দিকে আপনি দেখছেন আপনি আমি আমি হাবিবুর রহমান হাবিব নির্বাহী সদস্য জাতীয় পার্টি কেন্দ্র কমিটি আমি দীর্ঘদিন যাবৎ একটি দলকে নিয়ে নিজের জীবন বাজি রেখে আমি ভোট করেছি উপনির্বাচন করেছি যশোর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক শাহিন চক্রধার যে একটা সন্ত্রাসীর বিরুদ্ধে আমি ভোট করে আমি আমি মাঠে টিকে ছিলাম এই মনোনয়ন বোর্ডে আমি মনোনয়ন নিয়েছি যারা দল করে না যাকে দেওয়া হয়েছে আমি কর্মচারী কেমন দল করে না আছে আমি কি করবো আমি আরে ভাই জান তো আমি কেন না কেন ভাই জান তো প্লিজ জান প্লিজ আপনি জান ওনার একটু মাথা গরম হয়ে গেছে আপনি কি এত বলতেছি আপনি বুঝতেছেন না একটু জন্য ভাই একটু একটু জান আপনার আপনি জান তো ভাই প্লিজ এখানে কোনো কথা বলবেন না আপনি বাইরে যায় কথা বলবেন কথা বলবেন না স্টপ আমি এই দলের পিছনে 10 কোটি টাকা খরচ করছি এই দলের পিছনে আমি খরচ করে এই কত দল টিকে রাখছি আরে বাবা টাকার বিষয়ে আমি আমি দল করি দল খরচ করি সে দলে করি দল খরচ করি আমি ক্ষতিগ্রস্ত আমি ক্ষতিগ্রস্ত আমি আমি আপনাদের বলি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার বিষয়টি হলো আমি জাতীয় পার্টির নির্বাহী সদস্য আমি হাবিবুর রহমান হাবিব আমি দীর্ঘদিন ছাত্র সমাজ থেকে শুরু করে যুব সংহতি শুরু করে আমি দলটা করি এই দলে যে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে সেটা আমার অনুভূত নয় কারণ আমি দীর্ঘদিন যাবৎ টাকা পয়সা খরচ করে এই দলটা পরিচালনা করে আসছি যশোর 6 কেশবপুর সেখানে আমার মনোনয়ন পাওয়ার কথা আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই তো যাকে মনোনয়ন দিয়েছে তা কিভাবে আসলো সেটাও আমি জানি না মনোনয়ন বোর্ড চূড়ান্ত করেছেন আমি আমার মনোভূত না আমি তো আমি ক্ষতিগ্রস্ত
আমি এই জন্য আমি আপনাদের বলছি যে আপনাদের মাঝে যে কেন আমাকে ক্ষতিগ্রস্ত করা হলো আমার মনে হয় এখানে কিছু একটা গেম হয়েছে সেটা 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 আমি এখন বলতে পারবো না এখন আমি আমি মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিবকে বিষয়টা বলবো আপনাদের মাধ্যমে বলবো যদি এই দল নাও করি তারপরেও তো অন্য কোন দলে যাওয়ার মতো আমার নাই আমি গত গত নির্বাচনে আমি গত নির্বাচনে দুই তিন কোটি টাকা খরচ করছি আমি এই পর্যন্ত উনি বলছি আমি আমি বাইরে থাকা আপনার আসনতে যাকে দেওয়া হয়েছে সে কি আপনার দলে সে আমার দল এখন নতুন করে দল করতে আসছে এরা দল দল করে না এরাও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় এখন মনোনয়ন সময় এসে মনোনয়ন কিনছে আমি দলটা সুসংগঠিত করে রাখছি সেখানে একটা অফিস করে রাখছি সেখানে বিভিন্নভাবে আমি মানুষকে সহযোগিতা করি সেই সহযোগিতার করে এই পর্যন্ত আমি আসছি আমি একজন নিবেদিত ত্যাগী কর্মী আমাকে মূল্যায়ন করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষ মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিবকে আমি অনুরোধ জানাবো